ইরান জুড়ে গুঞ্জন মোসাদের হাতে খুন হয়েছেন প্রেসিডেন্ট রাইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়েছে বিশ্ব জুড়ে আসলেই কি তাই নাকি পর্দার আড়ালে ঘটেছে অন্য কিছু রাইসির মৃত্যুতে কার বেশি লাভ এই সকল ইস্যু পুরো ঘটনাকে দিয়েছে রহস্যের আড়াল দর্শক আমাদের হাতে আজকে রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর এবং আমরা চেষ্টা করব সেই খবরগুলো আপনাদের পৌঁছে দিতে আমাদের আজকে শিরোনাম বলতে একটি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম হত্যা নাকি দুর্ঘটনা তার যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এরপর দুটো প্রশ্ন ইতিমধ্যে ভারতের সামরিক বিশ্লেষক পাকিস্তানের সামরিক বিশ্লেষক সহ আরো বিভিন্ন দেশের বিশ্লেষণ উঠে আসছে কোন পক্ষে হত্যা নাকি এটি এটি দুর্ঘটনা আমেরিকা কি বলছে রাশিয়া কি বলছে তুরস্ক কি বলছে ইব্রাহিম এই হত্যাকাণ্ড বা মৃত্যুর পর ফিলিস্তিনের যুদ্ধ পরিস্থিতির কি হবে কি হবে হিজবুল্লাহ কি হবে ইসলামিক রেজিস্টেন্স এবং আনসারুল্লাহ হাউসি বিদ্রোহীদের কি হবে মুসলিম বিশ্বের ইরান কি তার পলিসি পরিবর্তন করবে আগামী দিনগুলোতে ইরান কি দখলদারকে ভয় পেয়ে ঘরে ফিরে যাবে এরকম নানান প্রশ্ন আসছে এখন গণমাধ্যমের সামনে দর্শক সেই বিষয়গুলো আজকে আমার আলোচনার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সেবা জানাবেন ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু এটা কি হত্যা নাকি দুর্ঘটনা মুসাদ কি তাকে হত্যা করেছে সম্মানিত দর্শক এই মৃত্যুর জন্য দায়ী কি ইসাল নয় আমেরিকা সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য পাবেন আজকের এই নিউজ থেকে বর্তমানে কি হবে যুদ্ধের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে আজকের এই নিউজে সাংবাদিক মাসুম মাহবুব ভাই আশা করি সবাই সম্পূর্ণ নিউজটি স্কিপ না করে দেখবেন আমরা কথা বলার চিনা চলে যাচ্ছে স্ক্রিনে তাহলে আমরা শুরু করে দিচ্ছি বিশ্লেষণ ইরানের অষ্টম প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি বয়স হয়েছিল তেষট্টি বছর খুব বেশি না উনিশশো সালে তার জন্ম হয়েছে এবং আজকে তিনি প্রেসিডেন্ট হবার আগে তিনি ছিলেন ইরানের একজন আইনজীবী পরবর্তীতে তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসেছিলেন অর্থাৎ প্রধান বিচারপতি ছিলেন এবং ইরানে মৃত্যুদণ্ডের হারও তিনি কমিয়েছিলেন এবং এই প্রধান বিচারপতি ইব্রাহিম রয়েসির সাথে একটা ঘনিষ্ঠ সুসম্পর্ক ছিল ইরানের সর্বোচ্চ ক্ষমতার মালিক যিনি ইরানের আয়াতুল্লাহ আল খামেনির সাথে পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট ইলেকশনে বিজয় লাভ করেন একজন বিচারপতি বা একজন আইনজীবী থেকে আজকে তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ শাসকের রূপ নিয়েছিলেন কথাটি তার মৃত্যুর পরে বলি বলছি না কয়েকটি প্রেক্ষাপট নিয়ে আমি দীর্ঘদিন ধরে আলোচনা করছি যারা নিয়মিত আমার আলোচনাগুলো শোনেন তারা বুঝতে পারছে ইরান শিয়া সুন্নি এই বিশ্লেষণে আমার আলোচনা কেউ যাবেন না একটা ফ্যাক্ট তুলে ধরছি যদি আমি রাশিয়াকে সমর্থন করতে পারি যদি আমি আমেরিকাকে সমর্থন করতে পারি আমি একটা উদাহরণের জন্য বলছি বাংলাদেশের নির্বাচনের আগে অনেকে আমেরিকাকে সমর্থন করছেন কেন করছেন প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল ঢং বা ভাবনা রয়েছে বা নিজস্ব একটা কি বলবো স্বার্থ রয়েছে তো আমার আজকের স্বার্থটা হলো ফিলিস্তিন যদি আমি চীনকে সমর্থন দিতে পারি রাশিয়াকে পারি তাহলে ইরানের প্রশ্নে শিয়া বলে কেন তাদেরকে আমরা কটাক্ষ করব এটি নিয়ে আমার মাথায় প্রশ্ন আছে অনেকগুলো কিন্তু এই উত্তর আমি তাদেরকে দিতে চাই না কারণ বিভাজিত যারা করছেন তাদেরকে বলবো এটি শয়তানের প্রেসক্রিপশন আপনাকে এই প্রশ্ন তুলে দেবে পৃথিবীর খুব কমই সুন্নি দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে মনে রাখবেন তো যারা পাশে থাকিনি উল্টো দখলদারদের সাহায্য করেছে তাদেরকে আপনারা মুমিন মনে করছেন তারা বেকুবের স্বর্গে বাস করছে দর্শক আসছি আলোচনায় তো ইরানের এই প্রেসিডেন্ট তিনি একজন আইনজীবী থেকে বিচারপতি প্রধান বিচারপতি থেকে আজকের প্রেসিডেন্ট তার পড়াশোনা তার চিন্তা চেতনার লেভেল অনেক উচ্চমানের ছিল সেটা কি করে প্রমাণ হলো ইরানের যতজন সফল প্রেসিডেন্ট ছিলেন তাদের মধ্যে অন্যতম এই ব্যক্তি ইরানের এই প্রেসিডেন্ট ক্ষমতায় বসার পর এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ক্ষমতায় বসার পর আমরা ইরানকে একটা নতুন রূপে দেখেছি কি প্রথম ফিলিস্তিনের উপর যারা আক্রমণ করছে তাদের উপর প্রতিশোধ নিতে দেখেছি এক এতদিন ধরে যে দখল দ্বারা ফিলিস্তিনকে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলতো আজ তারা ভয়ে গর্তে লুকিয়ে যাচ্ছে যুদ্ধের নাম করে আসলেও আজ ছোট্ট একটি উপতকার বাহিনী প্রতিরোধ যোদ্ধারা সে বিশ্ব শক্তিকে ভয় দেখাচ্ছে তাদেরকে মেরে মেরে কফিনে করে পাঠিয়ে দিচ্ছে তাদের বালিতে এর পেছনে অন্যতম শক্তি ছিল ইরান কেউ বিশ্বাস করেন আর না করেন এবং এই শক্তিটি কে দিয়েছিল প্রতিরোধ যোদ্ধাদের এই ইরান এটি ইব্রাহিম রেসি এবং আমি বলবো পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ ভূমিকা আছে আরো অনেক ভূমিকা আছে বলেন আইআর জিসি বলেন কিন্তু এই দুই ব্যক্তির একটা বিশাল ভূমিকা দ্বিতীয় বিষয় আমি বলবো হাওয়াজকে আঘাত করে যেন দ্রুত তাদেরকে গুটিয়ে ফেলতে না পারে সেজন্য কতগুলো ফ্রন্ট ইরান খুলেছে এক লিবিয়ার লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার রেজিস্টেন্স ইরাকের রেজিস্টেন্স ইয়েমেন থেকে হাউসি আরো অনেকগুলো নতুন ফ্রন্ট প্রস্তুত ছিল বা বেনামে কাজ করছিল আজকে দখলদাররা যে সবচেয়ে বড় চাপে রয়েছে বা বড় রকম বিপদে আছে তার প্রধান কুশিল বা প্রধান গ্রুপটি বা প্রধান দেশটির নামই ইরান এবং প্রথম কোন দেশ দখলের দেশে অ্যাটাক করেছিল তার নাম ইরান সেটিও এই ইব্রাহিম রাইসি আমির হিয়ানের সময় নাম্বার টু এই দেশটির সাথে মুসলিম বিশ্বের যে দূরত্ব ছিল এই দেশটির সাথে মুসলিম বিশ্বের যে বিভাজিত একটা অবস্থা ছিল বা সৌদি সহ আরো যে দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক একেবারে তলানিতে ছিল আমরা দেখলাম এই দুই ব্যক্তির আমলে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে ক্রমান্বয়ে তুরস্কের সাথে সম্পর্ক ভালো হচ্ছে সৌদির সাথে ভালো হয়েছে কাতারের সাথে ভালো হয়েছে মিশরের সাথে ভালো হয়েছে এবং পাকিস্তানের সাথে ভালো হচ্ছিল ভালো হতে যাচ্ছে রাশিয়া এবং চীনকে মুসলিম বিশ্বের বিপদে টেনে আনার যে জায়গাটা টেনে আনার যে ভূমিকাটি এটি কিন্তু ইরান পালন করেছে আমি সিরিয়ার ইস্যুটি বাদ দিয়ে রাখবো সিরিয়ার বিষয়টি ভিন্ন আজকে ফিলিস্তিনকে বা প্রতিরোধ যোদ্ধাদের যত আধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে এই অস্ত্রগুলো সব ইরানের না চীন এবং রাশিয়ার আর এদেরকে এই অস্ত্রগুলো পৌঁছে দেওয়ার কাজটি বা এই সেতু বন্ধনটি করে তৈরি করার পেছনে কাজ করেছিল ইরান এবং এই দুই ব্যক্তি ইব্রাহিম রাইসি আমির আবদুল্লাহিয়ান তো সব সময় এই দুই ব্যক্তিকে টার্গেটে রেখেছিল দখল তারা এবং তারা বুঝতে পারছে তাদের দেশের উপর এই প্রথম কোনো দেশ আক্রমণ করেছে এবং তাদের প্রেসিডেন্ট এই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী ওই ব্যক্তি বিষয়টা ক্লিয়ার তো এবং তারা হুমকি দিয়েছিল যে আমরা এর জবাব নেব তারা কখনো মাঠে জবাব নিতে পারে না ওরা কা পুরুষ এটা মনে রাখবেন দেখছেন না যে হামাসের প্রতিরোধ যোদ্ধারা বা হিজবুল্লাদের হাতে কি ধোলাইটা ওরা খাচ্ছে তো ওরা পারে গুপ্ত হত্যা করতে গোপনে আঘাত করতে এটি ওরা সারা জীবন বিশ্বব্যাপী করে আসছে বড় বড় রাষ্ট্রনায়কদের ওরা ফেলে দিয়েছে অর্থ আছে ওরা অর্থ দিয়ে মানুষকে লোভে ফেলে বিশ্বস্ত লোককে হাতিয়ে নিয়ে তাকে দিয়ে এই কাজগুলো করে বিভিন্নভাবে করে তো এবার সেই দেশটির দিকে ইঙ্গিত করছে পৃথিবীর বহু দেশ ইঙ্গিত করলেও বিষয়টি কতটুকু সত্য কি মিথ্যে এটি এখনো স্পষ্ট নয় সে দেশ এবং তার বন্ধু দেশ দাবি করেছে এর সাথে তারা জড়িত নয় জড়িত থাকলেও কি তারা বলবে জড়িত আবার তাদেরকে যখন বলা হয়নি যে তুমি জড়িত তার আগে সে বলে ঠাকুর গলে কে আমি কলা খাই না অর্থাৎ আমি জড়িত নই এই রকম বিতর্ক বা আলোচনা হয়েছে এদেরকে নিয়ে তো এই ব্যক্তি সৌদি আরবের সঙ্গে যাদের সাথে ইয়েমেনে কয়েক হাজার না লক্ষ মানুষ হত্যার ঘটনা ঘটেছে দুপক্ষের আঘাতে দীর্ঘদিন ধরে সৌদি এবং ইরানের মধ্যে যে লড়াই চলেছে সব কিছু বন্ধ করে দিয়ে মধ্যপ্রাচ্যে না কেবল মুসলিম বিশ্বের মধ্যে একটি শান্তির অবস্থা তৈরি করছিলেন আমির আবদুল্লাহ হিয়ান এবং ইব্রাহিম রাজি তাদেরকে ক্রেডিট দিতে হবে উল্টো সৌদি আরব সহ মুসলিম বিশ্বকে অফার করেছে তোমাদেরকে পারমাণবিক অস্ত্র আমরা আমরা বানিয়ে তোমরা ভয় করো না আমাদের তোমাদের শত্রু নই আমরা তোমাদের ভাই এই কথাগুলো ইরানের আগের বলেনি এটি এরা বলেছিলেন এবং ক্রমান্বয়ে এরা মুসলমানদেরকে এক করে ফেলছিলেন মুসলিম শক্তিকে আরো বেশি শক্তিশালী করে ফেলেছিলেন এটি ওরা চায় না বিভিন্ন বিশ্লেষক বলছে ইব্রাহিম রেসি এবং আমির আবদুল্লাহ ভূমিকাগুলোতে অনেকে আশঙ্কা করেছেন যে কোনো সময় তাদের বিপদ আসতে পারে অবশেষে সেটি ঘটে গেছে এর আগেও যত ইসলামিক রাষ্ট্রনায়করা মুসলিম রাষ্ট্রনায়করা এই ভূমিকাগুলোতে পালন করতে এই ভূমিকা পালন করতে গেছেন থাকতে পারেনি যদিও বলি বাংলাদেশের জিয়াউর রহমানের নামটি এর মধ্যে আছে তিনি ওয়াইসি থেকে শুরু করে আরো বড় বড় জায়গায় ভূমিকা রাখতে গিয়েছিলেন এবং মুসলিম বিশ্বকে তিনি একটা অন্যরকম পরিস্থিতি মানে একটা শক্তিশালী নেটওয়ার্কে আনার চেষ্টা করছিলেন অনেক রকম তথ্য আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হয়তো এরা না অন্য কেউ বিদেশি শক্তি টার্গেট করেছে সেটার পেছনে অনেক বড় ইতিহাস আছে তো দেশীয় শত্রুদের সাথে বিদেশি শত্রুদের সংমিশ্রণে এই ঘটনাগুলো ঘটে দর্শক তো এই দুই ব্যক্তির ভূমিকা নিয়ে যদি বলতে হয় আমাকে কয়েক ঘন্টা একটা বলতে হবে যে তারা কি কি ভূমিকা রেখেছে এগুলো এখন প্রধান আলোচনা না আমি শুধু এটুকু বুঝেলাম যে এই দুই ব্যক্তি কি পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল এই সময়ের জন্য তো এখন আসছি একটা বিষয় নিয়ে এই আক্রমণে মানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার নজন সাহাত বরণ করেছে এর মধ্যে প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজার গভর্নর এবং আল খামিন একজন মুখপাত্র এবং তিনি একজন বড় স্কলার সহ পাইলট সব মিলে নজন শাহাদ বরণ করেছে অনেকগুলো প্রশ্ন উঠেছে আমি কিন্তু এই প্রশ্নগুলো আজকে নতুন করে উঠাতে চাই না কারণ এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার ধারাবাহিক লাইভগুলো একটু দেখেন পেছনে একদম প্রত্যেকটা বিষয় আমি স্পেসিফিক আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি আমার সাম্প্রতিক লাইভগুলোতে এখন লম্বা করব না আমি অনেকগুলো বিষয় আজকে টাচ করে যাব ধরেন ভারতের এয়ার মার্শাল এবং তিনি একজন এভিয়েশন এক্সপার্ট দুর্দান্ত একটি কথা বলেছে তিনি বলেছেন এটি দুর্ঘটনা নয় এটি হত্যাকাণ্ড তিনি কিন্তু ভারতের একজন গুরুত্বপূর্ণ এয়ার মার্শাল এবং তিনি এভিয়েশন এক্সপার্ট এই বিমান হেলিকপ্টার এই বিষয়গুলো যে এভিয়েশনের এটার একজন খুব বড় মাপের এক্সপার্ট আজকে তিনি কয়েকটি টেলিভিশনে এনডিটিভি সহ কয়েকটি টেলিভিশনে আজকে কথা বলছিলেন আমি কথাগুলো নোট করছিলাম বসে বসে শুনছিলাম মনোযোগ দিয়ে তিনি বলছেন এটি মানে হেলিকপ্টার ক্রাশ নয় এটি একটি হত্যাকাণ্ড বলছেন প্রথমে তার উপর অ্যাটাক হয়েছে মানে তার উপর হামলা হয়েছে হোক সেটা অথবা হেলিকপ্টারের মধ্যে পূর্বে কোনো বোম সেট করা ছিল এটি তিনি সাসপেক্ট করছেন পরবর্তী তাকে মেরে প্রমাণ লোপাটের জন্য হেলিকপ্টারটাকে ব্লাস্ট করে বা পুড়িয়ে দেওয়া হয়েছে এটি ভারতের সেই এভিয়েশন এক্সপার্ট বলছেন এবং তিনি বলছেন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা এরকম কখনো শুনিনি তা এরকম হয় না বা হেলিকপ্টার বিধ্বস্তের পর বিমান বিধ্বস্তের মতো যাত্রীদের অবস্থা একই অবস্থা হয় না দুটো বিষয় খেয়াল করবেন তার বক্তব্যগুলো দারুণ যে এই হেলিকপ্টারে যারা নিহত হয়েছেন তাদের শরীরের মাংস টুকরো টুকরো হয়ে গেছে রকমটা হবে না পুড়ে যাবে ধরেন কিন্তু এটি পূর্বেই ব্লাস্ট করা হয়েছে বা পূর্বেই এটার মধ্যে সেট করা ছিল এমন কোনো ডিভাইস যেটি ব্লাস্ট করে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে পরবর্তী সেটি আসে পরে আগুন ধরে পুড়ে গেছে অথবা নিচে পড়ার পর সেটিকে আরও আধুনিকভাবে পুরী একদম তাদের প্রমাণ লোপাটের যত রকম কাজ সেগুলো করা হয়েছে বিভিন্ন রকম রকমভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছেন ইতিমধ্যে আরো কয়েকটি দেশের এক্সপার্টরা বলছেন এটি দুর্ঘটনা যদি হয় প্রথম প্রশ্ন একজন প্রেসিডেন্টের সাথে যা যা এগুলো দিনের বেলা আজকে লাইভে বলেছি অনেকগুলো প্রশ্ন তৈরি হয় যদি দুর্ঘটনার বিষয়গুলো আসে প্রশ্ন হলো হেলিকপ্টার আর বিমান এক জিনিস তো না বিমানের জন্য এটা রানওয়ে প্রয়োজন সেখানে অনেক 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 ব্যাপার স্যাপার আছে অনেক ব্যাপার অনেক সিগনাল অনেক কিছু লাগে কিন্তু হেলিকপ্টার একটা ছাদে নামতে পারে হেলিকপ্টার একটা মাঠে নামতে পারে হেলিকপ্টার ছোট্ট একটি অঞ্চল পেলে সেখানে এসে আস্তে করে দাঁড়িয়ে যেতে পারে পাকিস্তানের এভিয়েশন এক্সপার্ট এবং একজন উইং কমান্ডার বলছেন যে বেল হেলিকপ্টার পাহাড়ে ছোট কোনো মাঠে ঘাটে বাড়ি ছাদে যেটি নামতে পারে এটিকে হার্ড ল্যান্ডিং এর জন্য জঙ্গলে যেতে হলো কেন বা এটি হার্ড ল্যান্ডিং শব্দটি কে এনে এখানে বসালো তিনি বলছেন এই বেল সিস্টেমের হেলিকপ্টারটি ডবল ইঞ্জিন বিশিষ্ট একটি ইঞ্জিন বিকল হলে বিকল্প ইঞ্জিন স্টার্ট হবে যদি এই দুটো যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই বিমান হেলিকপ্টারটিকে নিয়ে তিনি বলছেন বেল সিস্টেম বা বেল এটা মার্কিন একটি হেলিকপ্টার এবং এটি যদি এটি যদি দুটো ইঞ্জিনই বিকল হয় এটি স্বাভাবিকভাবে অটো রোটেশনে একটি পর্যায়ে এসে দাঁড়াবে এবং এটি হয়তো মাটিতে সামান্য আশ্রয় পড়লেও খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না কারণ হেলিকপ্টার ধরেন এসে আস্তে আস্তে এভাবে নামতে পারে বিমান তো একটা বড় স্পেস লাগে তার জন্য তো সব কিছু মিলে তারা বলছে এই হেলিকপ্টার ক্র্যাশের ধরন দেখে তারা দুজনেই ভারত পাকিস্তানের দুজন এভিয়েশন এক্সপার্ট বলে দিচ্ছেন এটি হামলা এটি বিমান ক্র্যাশ নয় এবং তারা আরো অনেকগুলো ব্যাখ্যা তুলে ধরেছেন বলেছেন যে পাকিস্তানের যিনি এক্সপার্ট তিনি বলছেন এই বিমানটির যত ফুটেজ তিনি দেখেছেন বসে বসে একটিও তার কাছে ক্র্যাশ মনে হচ্ছে না মনে হচ্ছে এটিকে কোনো মিসাইল দিয়ে হিট করা হয়েছে আগে অথবা বোমা বিস্ফোরণের মাধ্যমে এটিকে ধ্বংস করা হয়েছে এটি মাটিতে পড়ে ধ্বংস হয়নি এই দুজন ইরানের প্রতিবেশী দেশের এভিয়েশন এক্সপার্ট গেল এটা এবং তিনি বলেছেন ক্র্যাশের ধরন এরকম না বিধ্বস্ত হয় না এভাবে খুব কম আর যে বিমান হেলিকপ্টার নিয়ে আলোচনা করেছেন এটার ধরন এরকম না এটিও তারা বিশ্লেষণ করেছেন এবং তিনি বলেছেন এই বিমানগুলো তারা চালিয়েছেন এবং এটার অনেক বিষয় তারা জানেন রাশিয়া বলেছে ইরানের পাশে তারা আছে এবং ইরানের অনুমতি চেয়ে বলেছে এটার অনুসন্ধান তদন্ত তারা করতে চায় তার মানে রাশিয়ার এই বক্তব্যে সন্দেহের গন্ধ পাওয়া যাচ্ছে অর্থাৎ রাশিয়ার উপরে না রাশিয়া তো পৃথিবীর অন্যতম একটি গোয়েন্দা সংস্থা আছে রাশিয়ার রাশিয়া বলছে তারা এটা করতে চায় অনেক অনেক প্রশ্ন কিন্তু ডালপালা মেলতে শুরু করে দিয়েছে সে আমি এগুলো আর নতুন করে বলবো না প্রচুর প্রচুর বলেছে এগুলো নিয়ে কেন তিনি এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে গেলেন কেন তিনি আবার সেই সময় মুভ করলেন তার নিরাপত্তারক্ষীরা কই ছিল তার হেলিকপ্টার তার যে সঙ্গে আরো দুটো ছিল মোট টিমটি হেলিকপ্টার সে দুটো হেলিকপ্টার আগেই তাকে ছেড়ে চলে গেল কেন তাদের কোনো দুর্যোগে সমস্যা হলো না এই বিমানটি এই হেলিকপ্টারটি কেন দুর্যোগে পড়লো আঠারো ঘন্টা তার সাথে কি হয়েছে এবং ইরানের যিনি উপ পররাষ্ট্রমন্ত্রী যিনি বলেছিলেন যে তার সঙ্গে প্রেসিডেন্টের সফর সঙ্গে যে আল খামিনের মুখপাত্র কথা বললাম একজন স্কলার বা মসজিদে খতিফ তার সাথে তার কানেক্ট যোগাযোগ হয়েছে তিনি বলেছেন আমরা কিছুটা অসুস্থ আমরা শুনতে পাচ্ছি অ্যাম্বুলেন্সের শব্দ এই যে বিভিন্ন কথাগুলো আসছে সত্য মিথ্যে এগুলো তো অনেক অনেক রকম প্রশ্ন তৈরি করছে তাহলে কি হলো শেষ পর্যন্ত এরকম অনেক বিষয় আছে এখন বিষয়টা হলো যে ভ্লাদিমির পুতিন বা রাশিয়া বলেছে তারা এই বিষয়টি তদন্ত করতে চায় তার মানে তারা একটা কিছু সাসপেক্ট করছে যে নেপথ্যে কিছু আছে রজ এরদোয়ান বলেছেন ইব্রাহিম রাইসি আমার ভাই এবং তুরস্ক ইরানের পাশে ছিল থাকবে এবং এরদোয়ান বলেছেন তাহলে একজন প্রিয় ভাইয়ের শাহাদাতে তুরস্কের জনগণ শকাহত ভারতের নরেন্দ্র মোদী বলেছেন ইরান আমাদের বন্ধু রাষ্ট্র ইব্রাহিম রাইসি আমার বিশ্বস্ত বন্ধু এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি চা বাহারে দুটো দেশের মধ্যে বেশ কিছু চুক্তি হয়েছিল এবং এই ঘটনায় ভারতও শোকাহত কিন্তু দেখেন একটার পর একটা দেশ এই কথাগুলো বললেও ইউরোপ একেবারে চুপ আমেরিকা একেবারে চুপ আমেরিকা আর ইসরায়েল বলেছে আমি কিছু করিনি আমি কিছু করিনি তারা সারাদিন এই কথাটাই বলে যাচ্ছে হামাস আজকে ঘোষণা দিয়েছে এই ঘটনায় যদি এটি বিমান ক্রাশ না হয়ে কোনো হামলার ঘটনা ঘটে থাকে এটার জন্য শত্রুকে কী জবাব দিতে হয় তার জন্য ধারা প্রস্তুত ইতিমধ্যে হিজবুল্লাহ বলেন মুতি বলেন রেজিস্টেন্স বলেন এবং ইরানের আইআরজিসি থেকে শুরু করে যতগুলো ইরানি সংস্থা রয়েছে প্রত্যেকটা বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এবং ইরান যদি এই বিষয়ে কনফার্ম হয়ে যায় এটি একটি হামলা এটার জন্য ইরান সর্বোচ্চ জবাব দিতে প্রস্তুত ইরানের পক্ষ থেকে বলা হয়েছে বলেছে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করবে পৃথিবী এবং ইউরোপ এটি নিয়ে গভীরভাবে টেনশনে কারণ ইউরোপের কাছেও কিছু তথ্য হয়তো আছে তারা হয়তো এই ধরনগুলো দেখে বোঝার চেষ্টা করছেন এবং ইরান যে ছেড়ে দেবে না এটি ইউরোপ পশ্চিমারা বুঝতে পারছে এবং এজন্য ওরা সবচেয়ে বেশি আতঙ্কে আছে যে সিরিয়ার আক্রমণের পর ওদের যে নাচন দেখিয়েছে এবার প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ প্রেসিডেন্ট একটা ব্যক্তি না প্রেসিডেন্ট একটি দেশ সে দেশের মূল নির্বাহী ক্ষমতার উপর যদি আঘাত আসে ব্যক্তিটির উপর আঘাত আসে তাহলে আর কিছু বাদ থাকে না এটি হলো সর্বোচ্চ আঘাত এটার কড়া জবাবের জন্য ইরান প্রস্তুত এমন ঘোষণাও আসছে এগুলো প্রত্যেকটা হলো যদি হামলার ঘটনা প্রমাণিত হয় তারপর এবং এখানে ইরানের দায় এড়ানো যাচ্ছে না কারণ এই ঘটনা বা এই ঘটনার সাথে ইরানের ভেতরে বিশ্বাসঘাতক জড়িত এমনটিও বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে অর্থাৎ বিদেশি শত্রুরা স্বদেশি বিশ্বাসঘাতকদের নিয়েই এই গুলো চালিয়ে থাকে একদম ক্লিয়ার থাকেন সেটা জিয়াউর রহমান বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন পাকিস্তানের জিয়াউল হক বলেন বা সৌদি আরবের প্রিন্স ফয়সাল বলেন গদ্দাফি বলেন প্রত্যেকটার ক্ষেত্রে সাদ্বাম হোসেন বলেন প্রত্যেকটার ক্ষেত্রেই স্বদেশী বিশ্বাসঘাতকরা থাকেন এবং এই বিষয়গুলো ইরানও এড়িয়ে যাচ্ছে না তবে এই মুহূর্তে ইরান তার নতুন সরকার গঠন প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রকে স্বাভাবিক রাখা নিয়ে প্রস্তুত ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এবং আগামী দিনের মধ্যে ইলেকশন হবে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্ল খামিনি বলে দিয়েছেন আমাদের পলিসির কোনো পরিবর্তন হবে না নীতির কোনো পরিবর্তন হবে না যেভাবে ইরান এতদিন চলেছে ঠিক সেভাবেই ইরান চলবে অর্থাৎ প্যালেস্টাইন ইস্যুতে তাদের কোনো পরিবর্তন আসবে না ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয়েছে লিবিয়াতে তিন দিন এবং সিরিয়াতে তিন দিনের শোক পাকিস্তানে একদিন এরকম পৃথিবীর বহু দেশে শোক ঘোষণা করা হয়েছে তারা ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর জন্য শোক পালন করবে পাশাপাশি নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছেন পাকিস্তানের ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার সাথে টেলিফোনে কথা বলেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন ইরানের যে কোনো সহযোগিতা রাশিয়া প্রস্তুত এবং যে কোনো সহযোগিতা করতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং ইরানের বিপদে রাশিয়া বন্ধুর মতো পাশে থাকবে ইরান জুড়ে গুঞ্জন মোসাদের হাতে খুন হয়েছেন প্রেসিডেন্ট রাইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়েছে বিশ্ব জুড়ে আসলেই কি তাই নাকি পর্দার আড়ালে ঘটেছে অন্য কিছু রাইসির মৃত্যুতে কার বেশি লাভ এই সকল ইস্যু পুরো ঘটনাকে দিয়েছে রহস্যের আড়াল ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন বিতর্কে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে এই বিতর্কের প্রশ্ন উত্তর পর্ব রাইসির মৃত্যুর পর চিরাচরিতভাবে সবার আগে আঙুল উঠেছে ইরানের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের দিকে যদিও দুর্ঘটনার পরপরই চ্যানেল থার্টিনে বিবৃতি দিয়ে ধরনের সম্পৃক্ততা না থাকার দাবি করেছে তারপরও খটকা লাগে কারণ মৃত্যুর খবর সবার আগে সামনে আনা গণমাধ্যমগুলো মূলত ইসরায়েলের এমনকি তেহরানের চূড়ান্ত ঘোষণার আগেই প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে তারা তাই অনেকেরই দাবি গেল মাসে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উত্তেজনার জেরে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে মোসাদ ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি চাউর মোসাদের হাতেই খুন হয়েছেন রাইসি রাইসি মরলে লাভ বেশি কার ষড়যন্ত্র তত্ত্বে এই দৃষ্টিভঙ্গিতে সন্দেহের তালিকায় সবার উপরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তোবা খামেনি কারণ খামেনির বর্তমান বয়স পঁচাশি বছর তিনি মারা গেলে বা দায়িত্ব পালনে অসমর্থ হলে ইরানের সর্বোচ্চ নেতার পদে সবচেয়ে বড় দুই দাবিদার রাইসি ও মোস্তোবা তাই রাইসি না থাকা মানে মোস্তবা খামেনি অটো চয়েস ষড়যন্ত্র তত্ত্বের আরেকটি ইস্যু হল রাইসিকে বহন করা হেলিকপ্টার পাকিস্তান ভিত্তিক এক তদন্ত সংস্থার দাবি ওরার প্রাথমিক যোগ্যতাই ছিল না হেলিকপ্টারটির মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিমানের যন্ত্রাংশ কিনতে পারে না ইরান চোরা পথে আনা যন্ত্রাংশই দেশটির সম্বল রাইসিকে বহনকারী বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি ছিল অন্তত ত্রিশ বছরের পুরনো তাই যারা তাব্রিজের রুটে রাইসির ভ্রমণের জন্য এই আকাশযানটিকে বেছে নিয়েছিলেন তারা আগে থেকেই জানতেন দুর্ঘটনা শঙ্কার কথা তাই অনেকের মতে হয়তো জেনে শুনেই এমন কাণ্ড করেছিলেন কর্মকর্তারা সামনে এসেছে ইরানের বিদ্রোহী গোষ্ঠী জৈশাল আদিলের নাম রাইসি সরকারের কট্টর বিরোধী তারা গেল কয়েক বছরে একাধিকবার হামলা চালিয়েছে তেহরানের নিরাপত্তা কর্মীদের ওপর তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে হামলা চালানোর সামর্থ্য তাদের আছে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এছাড়া কপ্টারটি বিধ্বস্ত হয়েছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে আর জৈশ আদিলের কার্যক্রম মূলত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তে সম্মানিত দর্শক অনেক আলোচনা দেখতে পেয়েছি আজকের এই নিউজ থেকে ইরানের প্রেসিডেন্ট রাইসিকি নিয়ে অনেক তথ্য তুলে ধরেছে সাংবাদিক মাসু মাহবাই এটা কি হত্যা ছিল নাকি দুর্ঘটনা ছিল বিভিন্ন প্রসঙ্গ আমরা জানতে পেরেছি আজকের এই নিউজ থেকে সম্মানিত দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম